এবারে চলে যাচ্ছে পল্টনে, সেখানে আছেন সহকর্মী মাহবুব সৈকত, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন? রাজধানী ঢাকার এই হচ্ছে বিজয়নগরের অবস্থা। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা হয়ে গেল বৃষ্টি কিন্তু বন্ধ, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মোটামুটি মহাসমুদ্রের মতো অবস্থা। গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু পানি নিষ্কাশন হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে আজকের জুমাবার ছিল, যে জন্য হয়তো কিছুটা দুর্ভোগ কম ছিল মানুষের যাতায়াত, কিন্তু জুমা নামাজের যে যারা ছিল অনেকেই যে মসজিদের মুসল্লিরা রাস্তায় যে নামাজ সেই বিষয়টি আসলে পড়তে পারেননি, অনেকেই জুমার নামাজ পড়তে পারেননি। দেখতে পাচ্ছেন যে এই যে সিএনজি গাড়ি সব দিকে কিন্তু আটকা পড়ছে। আপনি জানেন যে একটা লেভেলের উপরে পানি থাকলে কিন্তু সিএনজি আসলে বন্ধ হয়ে যায়। তো মহা দুর্ভোগ আসলে চলছে এক কথায় নগরবাসীর, এবং সেক্ষেত্রে তাদের বরাবরের মতোই যে কথা সেটা হচ্ছে যে আসলে গণমাধ্যমে এগুলো আমরা তুলে ধরছি, কিন্তু সবার বক্তব্য হচ্ছে যে এই গণমাধ্যমে তুলে ধরা সেইগুলোয় আসলে কতটুকু ফায়দা হচ্ছে? নগরপিতা, নগরের সাথে যারা আছে তারা তো সবসময় এ বিষয়গুলো বলছেন, আসলে দুর্ভোগের যে চিত্র তারা দুর্ভোগ না পড়লে পড়ছেন আরো খারাপ। আপনি কোথেকে? বংশাল থেকে আসছি, পুরাই পর্যন্ত এই পর্যন্ত, দেন আমি 6 ফুটের মতো লম্বা, আমার এটুকু সম্পূর্ণ ভিজে গেছে, এবং দুর্ভোগের সীমা নাই, পুলিশের পর্যন্ত আসছি সম্পূর্ণ পানির ভিতরে। এতটুকু পয়ন, এই যে পানির নিষ্কাশনটা হচ্ছে না কেন মনে হচ্ছে? এটা নিচে থেকে পানি ওঠে, নিচে যে ড্রেনেজ ব্যবস্থা ওইটা উপর পানি নিচে থেকে না যে উপর থেকে আর উল্টা পানি ওঠে, তাহলে বর্ষার পানি আর ড্রেনের পানি এক হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। আসলে আসলে দেখতে পাচ্ছেন যে সবারই যে একদম সংক্ষুব্ধতা, কি বলবে এই নগরবাসী আসলে বুঝতে পারছে না। একটু যেখানে একটু উঁচু জায়গা পাচ্ছে সেখান থেকে গাড়ি ঘোড়া ঘোরানোর চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আমরা এখন কিন্তু দেখাচ্ছি হচ্ছে যে নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকের অবস্থা দেখেন, সেখানে আসলে এই যে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে। ভাই আপনার গাড়ি কি, এই যে গাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে? গাড়ির ভিতরেই পানি ভাই, গাড়ির ভিতরেই পানি উঠে গেছে, গাড়ির ভিতরে। জি ভাই, এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে পর্যন্ত পানি উঠে গেছে। আসলে প্রাইভেট কার নিয়ে বা সিএনজি নিয়ে যারা বের হয়েছে নগরীতে, আজকে বের হয়েছিলাম কিন্তু শুক্রবার বলে যে ভালো ইনকাম হইবে, কিন্তু আজকে আরো বিপদ হয়ে গেল। তো প্রাইভেট কার কিংবা সিএনজি চালিত গাড়িতে যারা বের হয়েছে তাদের যে কি অবস্থা সেটি আসলে বোঝার অপেক্ষা নাই। আপনার গাড়ি বোধ হয় বন্ধ হয়ে গিয়েছে তাই না? মতিঝিলে বন্ধ হয়েছে, মতিঝিলে বন্ধ হয়েছে। এতক্ষণ ঠেলে আনছে? হ্যাঁ ঠেলে আনছি, বিজয়নগর আছি। বিজয়নগর আছে, হ্যাঁ। কি করবেন, গাড়ি স্টার্ট স্টার্ট হতে আছে না, টাকা নিয়ে যেতে হবে। সেটি হচ্ছে যে এখানের মানুষ আসলে নির্বাক, কোথায় বলবে, কার কাছে বলবে, কবে এগুলো ঠিক হবে তারা আসলে জানে না। একদিক থেকে নগরবাসী বলছে যে তাদের হাউস রেন্ট বাড়ছে, তাদের ট্যাক্স ভ্যাট বাড়ছে, তাদের যে নগর উন্নয়ন ফি বাড়ছে, নগরীর যা খরচ বাড়ছে, তো সব কিছুই কিন্তু খরচ তাদের দিতে হচ্ছে, কিন্তু নগরের যে মানুষকে যে স্বস্তি অথবা নাগরিক সেবা সেই সেবা থেকে কিন্তু আসলে তারা সেই বঞ্চিতই হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মানুষ সংক্ষুব্ধ, মানুষ এ থেকে পরিত্রাণ চায়। তো এই হচ্ছে আসলে এখানকার সংবাদ। গোটা নগরীর যেখানেই গিয়েছি সেখানেই দুই একটি রাস্তা ছাড়া কিন্তু সবগুলোরই চিত্রটা এমন। আমরা হয়তো পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো। মাহবুব, আপনাকে ধন্যবাদ।